এমএএস টিউনসের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আমরা আজ গুরুত্বপূর্ণ কিছু ফ্রেজ এখানে দেখব। অল অফ এ সাডেন, হঠাৎ আকস্মিকভাবে। অল দ্য সেম, একই রূপ একই কথা। অ্যাবভ বোর্ড, প্রকাশ্য সন্দেহাতীত। আফটার অল, তৎসত্ত্বেও। অল দ্য হোয়াইল, সর্বক্ষণ। অ্যাট লাস্ট, অবশেষে। অ্যাট র্যান্ডম, এলোমেলো। অ্যাজ ইট ওয়্যার, যেন, বলতে গেলে। অ্যাট এ লস, হতবুদ্ধি। অ্যাট বেস্ট, বড়জোর। অ্যাট টাইমস, সময়ে সময়। এ ভেইল অফ, কারো পক্ষে সুযোগ গ্রহণ করা। ব্র্যাক লুজ, ভেঙ্গে বেরিয়ে পড়া। ব্র্যাক ওপেন, ভেঙ্গে খুলে ফেলা। বাই অল মিন্স, সকল প্রকারে। এই ব্রিজগুলো যে কোনো রিক্রুটমেন্ট এক্সামে আমরা পেতে পারি, বা যে কোনো পরীক্ষায় দেখবেন যে এগুলো থেকে যে কোনো একটি চলে আসছে, বা আমরা প্যারাগ্রাফ লিখতে গেলে, এসে লিখতে গেলে যদি আমরা এই ফ্রেজগুলো ইউজ করি, তাহলে অবশ্যই অন্য আরেকজনের লেখার চেয়ে আমার বা আপনার লেখার কোয়ালিটি অনেক ভালো হবে এবং বেশি নম্বর পাবো আমরা। বাই দা বাই, অচিরে বা কথা প্রসঙ্গে। বিট অ্যাবাউট দ্য বোর্ড, কাজের কথা না বলে অন্য কথা বলা। বি অল অ্যান্ড 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 অল, একমাত্র লক্ষ্য। বিহাইন্ড ওয়ান্স ব্যাক, কারো অসাক্ষাতে। বার্ডস আই ভিউ, এক নজরে সমগ্রকে দেখা। বাই অ্যান্ড লার্জ, মোটামুটিভাবে। বাই চান্স, দৈবক্রমে। বাই নো মিন্স, কোনো ক্রমেই নয়। বাই ভার্চু অফ, গুণে কারণে। বাই ওয়ে অফ, হিসেবে। বাই ফিটস অ্যান্ড স্টার্টস, খামখেয়ালিভাবে। বাই হুক অর বাই ক্রুক, ছলে বলে কৌশলে। বাই টার্নস, পর্যায়ক্রমে। কুক অ্যান্ড বুল স্টোরি, আষাঢ়ে গল্প। কাম টু লাইট, প্রকাশিত হওয়া। কাম টু লাইট, কুক অ্যান্ড বুল স্টোরি, এই দুটি অনেক পরীক্ষা এসেছে। বাই অ্যান্ড লার্জ, এটাও এসেছে অনেক পরীক্ষা। কাট শর্ট, সংক্ষেপ করা। এভার অ্যান্ড অ্যান, মাঝে মাঝে। ইচ অ্যান্ড অল, প্রত্যেকে। এভরি আদার ডে, একদিন অন্তর একদিন। ফার অ্যান্ড নিয়ার, ফার অ্যান্ড ওয়াইড, চারদিকে। ফল ফ্ল্যাট, নিষ্ফল হওয়া। ফার অ্যান্ড অ্যাওয়ে, তুলনাবিহীন। ফর দ্য টাইম বিং, আপাতত। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, সর্বাগ্রে। ফর দ্য সেক অফ, জন্য, নিমিত্ত। ফর গুড, চিরদিনের জন্য। এটা বেশ কিছু এক্সামে এসেছে। হেড অ্যান্ড টেল, আকাশ পাতাল। হিউ অ্যান্ড ক্রাই, সুরগুল। ইন অ্যাজ, মাস্ট অ্যাজ, যেহেতু। ইন এ ফিক্স, সমস্যায় পতিত। ইন অ্যাকর্ডেন্স উইথ, অনুসারে। ইন ফাইন, সংক্ষেপে, উপসংহারে। ইন নো কেস, কোনো মতেই নয়। ইন নো টাইম, নিমিষে। ইন ফুল সুইং, পুরোদমে। ইন লাইফ, পরিবর্তে। ইন রিগার্ড টু, সম্পর্কে। ইন স্পাইট অফ, সত্ত্বেও। ইন রেসপেক্ট অফ, বিষয়ে, ব্যাপারে। ইনস অ্যান্ড আউটস, প্রতিটি আনাচে কানাচে। ইনস্টিড অফ, পরিবর্তে। ইন ভিউ অফ, বিবেচনায়। ইন দ্য ইভেন্ট অফ, ঘটলে। ইন দ্য লং রান, পরিণামে। ইন ভাব, চলতি, হাল ফ্যাশন। জ্যাক অফ অল ট্রেডস, সব জানতা। নো বাউন্ডস, সীমানা থাকা। লাইন শেয়ার, সিংহবাদ। এই প্রেসটি অনেক জায়গায় ইউজ হয়ে থাকে। নো ক্যান কর্নার, আনাচে কানাচ। নিয়ার অ্যান্ড ডিয়ার, অন্তরঙ্গ। নাও অ্যান্ড অ্যাগেন, নাও অ্যান্ড দেন, মাঝে মাঝে, থেকে থেকে। নাল অ্যান্ড বয়েড, বাতিল। এটা বিসিএস সহ অনেক রিক্রুটমেন্ট এক্সামে এটা এসেছে।
অফ অ্যান্ড অন সময় সময় অফ লেট সম্প্রতি আদনা ওয়ান্স ইন এ ব্লু মুন কদাচিৎ বা কখনোই না অফ নো অ্যাভেল নিষ্ফল অন দ্য ব্রিঙ্ক অফ অন দ্য ভার্জ অফ শেষ সীমায় অন দ্য কন্ট্রারি পক্ষান্তরে আউট অফ ডেট অপ্রচলিত ওভার অ্যান্ড অ্যাবভ অধিকন্তু এই ফ্রেজগুলো নিয়ে কেন টিউটোরিয়াল বানাচ্ছি আমরা এই ফ্রেজগুলো অনেকবারই আমাদের সবারই পড়া হয়েছে আমরা সবাই পড়েছি কিন্তু দেখা যাচ্ছে যে মনে থাকে না আমরা পড়ি লিখি শুনলেও অনেক সময় দেখা যায় যে পড়া আরও বেশি মনে থাকে আপনারা একটু সময় নিয়ে শুনুন দেখেন হয়তো আপনাদের কাজে লাগতেও পারে অন দ্য ইভ অফ প্রাককালে অন দ্য হোল মুটের অপর পার্ট অ্যান্ড পার্সেল অপরিহার্য অঙ্গ পয়েন্ট ব্ল্যাঙ্ক সরাসরি রান দ্য রিস্ক ঝুঁকি নেওয়া রাইম ইন রিজন কাণ্ডজ্ঞান সেফ অ্যান্ড সাউন্ড বহাল তবিয়তে স্নেক ইন দ্য গ্রাস গোপন শত্রু এটা বিশেষ একজন এটা এসেছে সাম অ্যান্ড সাবস্টেন্স সারমর্ম স টু সে বলতে গেলে বা এক কথায় টল টক বড় বড় কথা টেক ইন টু অ্যাকাউন্ট টেক টু হিলস চম্পট দেওয়া টাইম অ্যান্ড অ্যাগেইন বারবার টাইম ইন টু কনসিডারেশন হিসাবের মধ্যে ধরা গণ্য করা টু অ্যান্ড ফ্রো এদিক ওদিক বা এপাশ ওপাশ টুথ অ্যান্ড নেইল সর্বশক্তি প্রয়োগ টু দ্য কন্ট্রারি বিপক্ষে বা বিরুদ্ধে টার্ন এ ডিফ ইয়ার টু আমল না দেয়া আপস অ্যান্ড ডোয়িং ওটা বড় লাগা উইথ অ্যান আই টু উইথ এ ভিউ টু উদ্দেশ্যে ওয়েস অ্যান্ড মেইন উপায় উপকরণ পন্থা হুইয়েল অ্যান্ড ও সুখ দুঃখ সুসময় ও দুঃসময় এ হোস্ট ইন ওয়ান সেলফ একা একশো এ ম্যান অফ পার্টস গুণী ব্যক্তি এ ম্যান অফ ওয়ার্ড এক কথার লোক এই টিউটোরিয়ালটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে পরের টিউটোরিয়ালে আবার কথা হবে